বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। আজকে আমার দ্বিতীয় ক্লাস। প্রথম দিন লেনদেন সম্পর্কে আমি বুঝিয়েছি, তো আজকে আমি অঙ্ক শুরু করার আগে জাবেদা সম্পর্কে একটু ভালো করে জেনে নাও যে আমি কীভাবে আমাদের অঙ্কগুলোতে, সবগুলো প্রায় অবশ্য সব অঙ্কগুলোতেই জাবেদা আসবে। হ্যাঁ, তো জাবেদা, এই জন্য জাবেদা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তো আমরা আমি বোর্ডে লিখে দিয়েছি জাবেদা সম্পর্কে, তবে তার আগে আমি বলে দিচ্ছি যে জাবেদার ইংরেজি শব্দ হচ্ছে জার্নাল, আর জাবেদা হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতির একটি প্রথম ধাপ। আর যে হিসাবের বইতে লেনদেনগুলো ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকেই জাবেদা বলা হয়। তো জাবেদা সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমে আগে জানতে হবে প্রশ্নটাকে ঘিরে। কিন্তু জাবেদার সব আমাদের এখন এই প্রশ্ন থেকে ঘটনা তৈরি করতে হবে, ঘটনা থেকে লেনদেন আনতে হবে, তারপর দুটি পক্ষ ও হিসাব খাতা আসবে, তারপর এখান থেকে বের করতে হবে এটা কোন হিসাব, তারপর এই কোন হিসাব থেকে আমাদের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র প্রদান করতে হবে, তারপর আমাদের জাবেদা ছকে লিখতে হবে। তার আগে আমাদের বের করতে হবে যে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়টা আমরা কীভাবে করব। তো আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে অবশ্যই ঘটনাকে জানতে হবে। এই ঘটনা থেকেই আমাদের দুটি পক্ষ থাকবে, একটা হচ্ছে ডেবিট এবং একটা হচ্ছে ক্রেডিট। এখন এই ঘটনা থেকে আমাদের বের করতে হবে কি আসলো, কেন গেল, কোথায় গেল, এটা একটা হিসাব খাত, কোন হিসাব এটা, তারপর আমাদের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা। তারপর আবার কি বললো, কি গেল, কেন আসলো, কোথা থেকে আসলো, হিসাব খাত, কোন হিসাব, ডেবিট না ক্রেডিট, এটা আমাদেরকে জেনে নিতে হবে। তো আমরা যদি ধরো যদি আমরা কোনো অঙ্ক করতে যাই, তাহলে আমাদের অবশ্যই আগে এক্সাম্পল হিসেবে কিছু ধারণা নিতে হবে, তারপর অঙ্কে আমরা যেতে হবে, আমাদের যেতে হবে। তো আমি এজন্যই প্রথমে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। আচ্ছা, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা, আমাদের দেখতে হবে আমাদের কাছে কি আসলো আর কি গেল। তো দেখতে হবে আমাদের কাছে পণ্য ক্রয় করলাম কি, আসবাবপত্র ক্রয় করলাম 10,000 টাকা, কি সেটা নগদে। তা আসবাবপত্র যদি আমাদের কাছে আসে, কি আসলো, তাহলে আসবাবপত্র আসলো, তাহলে আসবাবপত্র হিসাব কি, ডেবিট হবে না। তারপরে কি, নগদে ক্রয় করলে কি টাকা চলে যায় না, যেহেতু টাকা চলে যায় না তাহলে নগদের হিসাব ক্রেডিট হয়। তাহলে আমরা কি লিখব, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আমাদের ছোটো করে সংক্ষিপ্ত অক্ষরে সংক্ষিপ্তকারে আমাদেরকে ব্যাখ্যা লিখতে হবে, যেহেতু আসবাবপত্র নগদে ক্রয় করা হলো বা নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। আচ্ছা, এরপর দেখো যে দেখা আছে যন্ত্রপাতি বিক্রয় করা হলো। যন্ত্রপাতি বিক্রয় করলে, যে কোনো জিনিস আমরা বিক্রয় করলে কিন্তু আমাদের কাছে টাকা আসে, যে জিনিসটা আমরা বিক্রয় করি না কেন টাকা আসবে। যেহেতু কী আসলো, তাহলে আমাদের কাছে টাকা আসলো, তাহলে আমাদের কী লিখবো, আমরা নগদান হিসাব ডেবিট লিখবো। কী কারণে আমাদের, কী বিক্রি করেছি, যন্ত্রপাতি, তাহলে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট লিখব। এখন এর ছোটো সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হবে যেহেতু নগদে যন্ত্রপাতি বিক্রয় করা হলো 5,000 টাকা, তারপর আমাদের জাবেদার সাথে কী কী লিখবো আমরা একটু পরে আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে ধরো লেখা আছে যে নগদে পণ্য ক্রয় করা হলো। নগদে পণ্য ক্রয় করলে কী হয়, আমাদের ক্রয় করলে আমাদের টাকা চলে যায় আর আমাদের কী আসে। কিন্তু একটা কথা ভাবতে হবে যে পণ্য নামে কোনো এন্ট্রি হয় না, পণ্য নামে কোনো এন্ট্রি হয় না, তাহলে আমাদের কী করতে হবে, ক্রয় আনতে হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর নগদে পণ্য যেহেতু ক্রয় করছে টাকা আমাদের চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো। তারপরে বলা হয়েছে যে পণ্য বিক্রয় করা হলো। আচ্ছা, পণ্য বিক্রয় করা হলে কি হয়,
আমাদের কাছে বিক্রয় করলে কি টাকা আসে না যায়? অবশ্যই আসে। যেহেতু আসে, আমাদের কাছে কি আসলো? তাহলে আমাদের কাছে আসলো হচ্ছে টাকা, তাই না? তাহলে নগদের হিসাব ডেবিট এবং বিক্রয় করা হয়েছে। কী কারণে বিক্রি করার টাকা আসলো বা কী গেল বা কেন আসলো, কোথা থেকে আসলো, তাহলে কী আসলো আমাদের? এই বিক্রয় থেকে টাকাটা আসলো। তাহলে কি বিক্রয় হিসাব ক্রেডিট হবে না? এই পণ্য নামে কিন্তু কোনো এন্ট্রি হয় না, এ কারণে আমরা কিন্তু বিক্রয় লিখলাম। আর পণ্য ছাড়া যদি শুধু বলা যেত যে নগদে ক্রয় করা হলো, তাহলে শুধু ক্রয় আসবে এবং নগদে যদি আবার পণ্য বা বিক্রয় পণ্যর কথা বলা থাকে বা বিক্রয়ের কথা একসঙ্গে দেওয়া থাকে, তারপরে বিক্রয় হিসাবটা আসবে। আমরা বিক্রয় হিসাবটাই লিখব, কারণ আমাদের পণ্য নামে কোনো এন্ট্রি হয় না। তারপর আসো যে কর্মচারীকে বেতন প্রদান করা হলো। আচ্ছা, আমাদের বেতন প্রদান করেছি, বেতন প্রদান করলে আমাদের কী থাকে, মানে কী যায়? তাহলে আমাদের বেতন প্রদান করলে আমাদের কিন্তু টাকা চলে যায়। কী কারণে গেল, কেন গেল, এক কথা হচ্ছে কেন গেল, আমাদের কেন গেল, কী কারণে গেল, বেতনের কারণে গেল। তাহলে বেতন হিসাব ডেবিট এবং কী গেল আমাদের, টাকা চলে গেল না, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে কী লিখবো আমরা? যেহেতু কর্মচারীকে বেতন প্রদান করা হলো, সংক্ষিপ্ত যেটা আমাদের লিখি সেটাকে লিখতে হবে, যেহেতু কর্মচারীকে বেতন প্রদান করা হলো। তারপরে বলা আছে এখানে সুদ পাওয়া গেল। সুদ পাওয়া গেলে আমাদের কী টাকা আসে না, তাহলে নগদ টাকা আমাদের কাছে আসলো। এই যে এখানে দেওয়া আছে যে কী আসলো, কী আসলো, তাহলে আমাদের সুদ আসলো, সুদের সুদটা কি টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট এবং সুদ হিসাব ক্রেডিট। তাহলে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যাটাকে লিখব যে যেহেতু সুদ পাওয়া গেল। তারপরে আবার আসো যে বলা হয়েছে যে 20,000 টাকার বেতনের একজন হিসাবরক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো। আচ্ছা, 20,000 টাকার বেতনের একজন শিক্ষক মানে হিসাবরক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু টাকা কি দেওয়া হয়েছে? টাকা দেওয়া হয়নি কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হলে মনে করবা যে এটা লেনদেন নয়, তাহলে এটা লেনদেন নয়। তাহলে আমার তো শিক্ষার্থীবৃন্দ, আমার কিছুক্ষণ সময় একটু ব্যয় হয়েছে শুধু লেখার জন্য। হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো আমি কিছু এক্সাম্পল দিয়েছি, আবার আরও দু একটা এক্সাম্পল শুনো তোমরা। যে দেওয়া আছে যে বাকিতে মাল ক্রয় করা হলো 8,000 টাকা আমাদের, তাহলে কী হবে? আমাদের মাল ক্রয় করলে ক্রয় হিসাবে ডেবিট হয়, আর যদি আমরা নগদে করতাম তাহলে নগদান হিসেবে কিন্তু ক্রেডিট হবে। কিন্তু যেহেতু বাকিতে, এটাকে বাকিতে বলা যায়, ধারে বলা হয়, বাকিতে এবং ধার একই জিনিস। হ্যাঁ, তো বাকিতে জায়গায় বাকিতে কথা বলা থাকলে এই নগদানের জায়গায় প্রদেয় হিসাব আসবে। কী বললাম? বাকিতে কথাটা উল্লেখ থাকলেই বা ধার কথাটা উল্লেখ থাকলে বা নাম উল্লেখ থাকলে তাহলেই কিন্তু মনে রাখবা যে প্রদেয় হিসাব আসবে। তাহলে কি আমরা লিখবো যে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। যদি এখানে আবার নগদানের কথা বলা থাকতো তাহলে কী হতো? নগদান যদি বলা থাকতো তাহলে আমরা কী বলবো, লিখতাম ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু এখানে বাকিতে বলা হয়েছে এই জন্য ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখন আমরা এখানে সংক্ষিপ্ত আকারে আমাদের ব্যাখ্যাটা কী বলবো, ব্যাখ্যাটা হচ্ছে যে যেহেতু বাকিতে বা ধারে মাল ক্রয় করা হলো, তারপর আবার আসো ধারে পণ্য বিক্রয় করা হলো। আচ্ছা, বিক্রয় করলে আমাদের টাকা আসে না যায়? আসে। আচ্ছা, যখন আমরা পণ্য বিক্রয়ের কথা বলবো শুধু ধারে বাদ দিয়ে, আমরা তাহলে কী করতাম? বিক্রয় করা হলো, পণ্য বিক্রয় করা হলো, তাহলে কী করতাম? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট অবশ্যই লিখতাম, তাই না? কিন্তু যেহেতু এখানে ধারে কথা বলা হয়েছে বা বাকির কথা বলা হয়েছে, সেখানে এই নগদানের জায়গাটায় শুধু প্রাপ্য হিসাব বসবে। তাহলে কী হবে? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, একই জিনিস হবে। নগদের জায়গায় প্রদেয় হিসাব, নগদের জায়গায় প্রাপ্য হিসাব। তো এরপর আমরা একটা জিনিস বলি যে আসলে যেভাবে আমরা অঙ্কগুলো করতে যাব, তখন কিন্তু আমাদের লিখতে হবে, অবশ্যই উপরে ধরো নাম লেখা আছে, মিস্টার জুয়েল এর জাবেদা জাবেদা
বহি। তারপরে আমরা তারিখ লিখব, বিবরণ দিব, খতিয়ান পৃষ্ঠা দিব, ডেবিট টাকা দিব, ক্রেডিট টাকা দিব। আচ্ছা, তারিখ আমাদের অবশ্যই সাল উল্লেখ থাকবে, 2020 সাল। ধরো লেখা আছে জানুয়ারি মাসের এক তারিখে, এক তারিখ হলে ওই যেভাবে আমি প্রথম থেকে, ধরো প্রথম থেকে যেভাবে আমি এক্সাম্পলগুলো দিছি সেভাবে লিখতে হবে। ধরো এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে আমি লিখব ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে লেখা রাখবে যেহেতু বাকিতে মাল ক্রয় করা হলো, তারপরে আমাদের এই 8,000 টাকায় 8,000 এখানে লিখব, আবার এই 8,000 টাকা এখানেই লিখব। তারপর হচ্ছে জানুয়ারি মাসের, ধরো এই তারিখটা হচ্ছে 2 তারিখ বা 5 তারিখ, 5 তারিখ ধরো লেখা আছে, আমরা লিখব প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, তারপরে বিক্রয় ধরো 20,000 টাকা দেওয়া আছে, আমরা 20,000 টাকায় লিখব, 20,000 টাকা লিখব। তারপরে যতগুলো তোমাদের জাবেদা থাকবে ঠিক এভাবে ক্রমানুসারে সব লেখার পর শেষে গিয়ে তোমরা একটা ব্যালেন্স ফিগার দাঁড়াবে। যেমন এখানে ধরো সবগুলো দেওয়ার পরে আমরা এই দুইটাই, যেহেতু আমাদের এই দুইটা সামনে আছে, আমরা লিখলাম যে এখানে 28,000 টাকা হচ্ছে, 28,000 টাকা। এভাবে আমরা 28,000 টাকা লিখব, লেখার পরে এভাবে একটা ক্লোজ চিহ্ন দিব আমরা। তার আগে একটু কথা জানিয়ে দিই, যেহেতু আমরা এন্ট্রিগুলো পড়েছি, আসবাবপত্র এসেছিলো, আসবাবপত্র কিন্তু আমাদের সম্পদ। লেনদেনের ব্যাপারে আমি প্রথম লেকচারে কিন্তু বলেছিলাম যে কোনটা কি সম্পদ না আয় না ব্যয়, হ্যাঁ এটা একটু বলেছিলাম। হ্যাঁ, তো এই সেই জিনিস আবার বলে দিচ্ছি, আসবাবপত্র আমাদের সম্পদ, নগদান আমাদের সম্পদ, যন্ত্রপাতি আমাদের সম্পদ, ক্রয় আমাদের ব্যয়, বিক্রয় আমাদের আয়, বেতন আমাদের ব্যয়, সুদ আমাদের আয়। তা এই ছোটোখাটো জিনিসগুলো যদি তোমাদের মনে রাখতে পারো তাহলে তো অবশ্যই খুবই ভালো হয়। অবশ্যই তোমরা বাসায় আমার এই দ্বিতীয় লেকচারটি অবশ্যই দেখবা, প্রথমটাও অবশ্যই দেখবা এবং দ্বিতীয়টাও দেখবা। তারপর এর পরের দিন আমি অবশ্যই অঙ্ক করানোর চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো, আর বাসায় অবশ্যই আমার এই ভিডিওটা দেখবা, ঠিক আছে। খুব ভালো আছে, অপরে নেই না, না এটা করলো, এটা করলো।